আজকে আমি সকালবেলায় বেরিয়ে পড়েছি, একটা বৃষ্টির সকাল এবং চারিদিকে কুয়াশার মতন একটা দেখা যাচ্ছে এবং বেশ ঠান্ডা। আপনারা তো প্লেন্সে হয়তো ভাবতে পারেন যে এত গরমের মধ্যে কী করে জ্যাকেট পরে আছে, তো এই কথা বলতে বলতে আমি রাস্তা মিস করে যাচ্ছিলাম। এইটা রাস্তাটা হচ্ছে টুয়ার্ডস বিজনবাড়ি, এই বিজনবাড়ির দিকে রাস্তাটাতে আমরা টার্ন করলাম। এই রাস্তাটাতে দেখতে পাচ্ছি আমরা অনেক পাইনের সারি, তো এইখান দিয়ে আমরা যাব হিমা ওয়াটারফলসে। এখানে বেশ পরিচিত হিমা ওয়াটারফলসে, আমি নেটেও চেক করলাম, আপনাদেরকে আমি ম্যাপটা দিয়ে দেবো। এবং এটা বেশ বড় ওয়াটারফলসটা, তো সেখানে আমরা ওয়াটারফল শ্যুটিংয়ের জন্য আজকে যাচ্ছি। এবং বেশ লাস্ট বিগত কতদিন ধরেই আমরা কিন্তু এই ওয়াটারফল ফটোগ্রাফির প্রজেক্টটা করছি, এবং দেখি আজকে কেমন হয়। কারণ আজকে বৃষ্টির মধ্যে, ঠান্ডার মধ্যে আমি জানি না কতটা করতে পারবো, ওয়েদার লাইটও কম আছে, দেখা যাক কত দূর কী করা যায়। যেটা একটু আগে বলছিলাম আপনাদেরকে, যে যদিও এটা রেনি সিজন, বর্ষাকাল বাংলাতে যেটা বর্ষাকাল আমাদের, এই সময় হয়তো প্লেন্সে বেশ গরম থাকে। হ্যাঁ, হয়তো আমরা ভাবতে পারি যে পাহাড়ে গিয়ে অত হয়তো ঠান্ডা থাকবে না, কিন্তু এখন আমি যা দেখছি এখানে আপনাকে একটা জ্যাকেট, হালকা জ্যাকেট অন্তত নিয়ে আসা উচিত, এবং রাত্রিবেলাতে থাকার জন্য আপনার একটা সোয়েটার থাকলে ভালো হয়। কারণ এই বর্ষার সময় দেখা যায় যদি আকাশে মেঘ থাকে বা বৃষ্টি হয় তাহলে কিন্তু হঠাৎ করেই ওয়েদারটা অনেক ঠান্ডা হয়ে যায়। তো আমি আপনাদেরকে এটাই অ্যাডভাইস করবো যে আপনারা যখন আসবেন সাথে গরম জামা কাপড় অবশ্যই নিয়ে আসবেন যদি বর্ষাকালে আসছেন। রাস্তাটা পুরোই ফরেস্টের মধ্যে দিয়ে গেছে, এখানে প্রায় জনমানব শূন্য, অনেক জায়গাতে আমরা ল্যান্ডস্লাইডও দেখতে পাচ্ছি। আপনাকে দেখানো হলো একটা রাস্তাটা ভালো না, অনেক জায়গাতেই গর্ত, জল জমে আছে জায়গায় জায়গায়। আমরা প্রায় পৌঁছে গেছি হিমা ওয়াটারফলসে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে হিমা ওয়াটারফলস, কিন্তু এখানে গাড়িটা দাঁড়ানোর জায়গা নেই, তো এই গাড়িটাকে আমাদেরকে অন্য জায়গায় পার্ক করতে হবে, একটা চওড়া জায়গায়। এটা একটা ব্রিজের মতন আছে এখানটা, তো এখানে আমরা সাইডে একটা জায়গায় পার্ক করবো, করে তারপরেই আমরা ফটোগ্রাফি করতে পারবো ওখানে। তাছাড়াও এখানে অনেক বৃষ্টিও পড়ছে, তো সেই হিসেবে আমাদেরকে ছাতা টাকা দিয়ে দিতে হবে। আমরা গাড়িটা পার্ক করে দিয়েছি, এবারে আমরা ট্রাইপডটা নিচ্ছি। বৃষ্টির মধ্যে খুবই অশান্তি, কিছু উপায় নেই, বর্ষাকালে যদি অনেকটা করতে হয় এটা একটু ফেস করতেই হবে আমাদেরকে। এখানে অনেক পাখির ডাক কিন্তু শুনতে পাচ্ছি, কিন্তু বৃষ্টির মধ্যে এত কম আলোতে পাখির
তোলা খুব মুশকিলের ব্যাপার। তো আমরা আগে ওয়াটার ফলটা ঠিক করে নিই, তারপরে দেখি। আপনার দেখতে পাচ্ছেন যে কত বড় একটা ওয়াটারফল, অনেক উপর থেকে জলটা পড়ছে এবং দেখতে খুব সুন্দর লাগছে। এখন পুরো গ্রিনারি চতুর্দিকে এবং ওয়াটারফলের জলের পরিমাণ অনেক বেশি, যেটা অনেক সময় শীতকালে আমরা দেখি অনেক ওয়াটারফলগুলো শুকিয়ে যায়, জল খুব সরু, হয়তো সুতোর মতো ধারায় পড়ে, কিন্তু এখানে আমরা প্রচুর জল দেখতে পাচ্ছি। তো আমার মনে হয় এই সিজনটাই বেস্ট ওয়াটারফল তোলার জন্য, অথবা মেবি পুজোর আগে আগে গেলেও আপনার হয়তো খানিকটা পেতে পারেন। এবার আমরা সেটটা করবো, প্রথমে ট্রাইপডটাকে আমরা সেট করে নিই। আপনি যে আমি ক্যামেরাটাকে ট্রাইপডের উপরে একটা সেট করে ফেলেছি, সেটিংস গুলোকে আপনাকে দেখিয়ে দিই। এবার এখানে আমি শাটার স্পিড রেখেছি 10 সেকেন্ড, ডোন্ট গো নিয়ার, শাটার স্পিড 10 সেকেন্ড, আর অ্যাপারচার F16। আপনি এখানে অ্যাপারচার F16, 14, 13 যে কোনো কিছুই দিতে পারেন, চেষ্টা করতে হবে যাতে এক্সপোজারটা সঠিক হয়। এখানে আমার 16 দেওয়ার পরেও এখানে আমি দেখতে পাচ্ছি এক্সপোজারটা অনেক বেশি, ওভার এক্সপোজ। আর যেহেতু আমি এটা লং এক্সপোজার ফটোগ্রাফি করতে চাইছি, তাহলে আমার এক্সপোজারটাকে ঠিক করতে গেলে আমাকে শাটার স্পিডটা যদি ফিক্স রাখতে হয়, 10 সেকেন্ড করতে হয়, তাহলে আমাকে ND ফিল্টার ইউজ করতে হবে। এটাই এটার ট্রিক্স। এটা একটা ND ফিল্টার আছে, এটা হচ্ছে হোয়ার, এটা ND X 400। তো এইটা আমি অ্যাটাচ করে দেখব যে কতটা এক্সপোজার কম বেশি হচ্ছে, সেই অনুযায়ী আমি অ্যাডজাস্ট করব। কিন্তু আমি শাটার স্পিডটাকে কিন্তু সেম রাখতে চাইছি। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এটা আন্ডার এক্সপোজ হয়ে গেছে। তো এখানে আমি অ্যাপারচারটা একটু কমাবো, 10 সেকেন্ডটা এখানে ঠিক রাখলাম, আমি অ্যাপারচারটা একটু খুলে দিলাম, বাড়িয়ে দিলাম। আচ্ছা, এখানে আমি ISO কিন্তু 100ই রেখেছি, ঠিক আছে। তো 5.6টা খুব কম হয়ে যাবে, তো আমি এখানে 10 দিচ্ছি, ঠিক আছে। এবার আমি একটা টেস্ট শট নিয়ে দেখতে চাই কেমন আছে, তারপরে ফাইনাল এ করবো। আর একটা জিনিস, যেহেতু এটা আমি ট্রাইপডের ওপর রেখেছি, তো সুতরাং আমি যদি প্রেস করি শাটারটা, তাহলে স্লাইট মুভমেন্ট হবে, সেখানে কিন্তু ছবিটা ব্লার হয়ে যাওয়ার সম্ভাবনা। তো এক্ষেত্রে আমি কিন্তু 2 সেকেন্ড একটা টাইমার সেট করব। এখানে মেনুতে যাব, গিয়ে মেনু থেকে আমি 2 সেকেন্ড একটা টাইমার অলরেডি আমার সেট করাই আছে, দেখতে পাচ্ছেন, দেখো 2 সেকেন্ড। আচ্ছা, এক্সপোজার আমি দিচ্ছি হচ্ছে ম্যাট্রিক্স এক্সপোজার, যেটাকে ইভ্যালুয়েটিভও বলে ক্যাননের ক্ষেত্রে, যেটা ক্যানন M50-তে তুলছি, তো এক্সপোজার ইভ্যালুয়েটিভ। আচ্ছা, ফোকাস এরিয়া আমি এখানে ওয়াইড ফোকাস এরিয়া দেবো, ওয়াইড ফোকাস এরিয়া এইটা, সেটা দিলাম, ঠিক আছে। আমি একবার ফোকাসটাকে সেন্টার করে নিচ্ছি, একটা তুলেছি, সামনে একটা গাড়ির লাইটের এ চলে এসছে,
তো এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমার খালিটা আন্ডার এক্সপোজডই আছে, তো এক্ষেত্রে আমি একটু বাড়াচ্ছি টাইমারটা, আমি সেট করলাম 15 সেকেন্ড। এবার আমি এটা একটু দেখে নিই, খুব সুন্দর এসছে। এটাকে আমি কিছুটা টুইক করতে পারি পরে, তো ভালোই এসছে, কিন্তু তাও খানিকটা আন্ডার এক্সপোজড আমার মনে হচ্ছে। আচ্ছা, এবারে মোটামুটি যেটা এসছে ঠিকই এসছে, কিন্তু আমি চাইবো এবারে পোর্ট্রেট ওরিয়েন্টেশনে তুলতে। এটা ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশনে ছিল, পোর্ট্রেট ওরিয়েন্টেশনে আর একটু বেটার হওয়া উচিত, তো আমি এটাকে চেঞ্জ করবো ওরিয়েন্টেশনে। সমস্যা যেটা হচ্ছে যে লো লাইটে এটা কিন্তু ফোকাস করতে পারছে না, তো এখন আমরা ফোকাস হয়ে পড়ে টাচ কাটারটা প্রেস করেছি, এটা নিয়েছি, এবার দেখা যাক কেমন আসছে। হ্যাঁ, এবার আমি চাইবো একটু কাছ থেকে নিতে, চলো। একটা সেটিং আমি চেঞ্জ করলাম, সেটা হচ্ছে জোন ফোকাস থেকে আমি সিঙ্গেল পয়েন্ট অটো ফোকাসে চলে গেলাম, তাতে দেখলাম আমার এটা ফোকাস করতে পারলো লো লাইটে, তো আই থিঙ্ক দিস ইজ বেটার, ফোকাস করেছে। এবং আপনারা দেখুন ছবিটা স্ক্রিনে দেখে বুঝতে পারছেন আমি পরে ছবিটা দেবো, এটা তার একটু বেটার লাগছে। তো এটাকে আরেকটু ক্যামেরাটাকে উঁচু করতে পারলে ভালো হতো, আমি ক্যামেরাটাকে একটু উপরের দিকে নিতে চাইছি, তো এটাকে পাটাকে একটু নিচু করতে হবে। এখানে হোয়াইট ব্যালেন্সটা আমার সানি দেওয়া আছে, এটাকে আমি অটোমেটিক হোয়াইট ব্যালেন্স করে দিচ্ছি, এতে বেটার কালারটা বেটার আছে, এখনও ফোকাস করতে অসুবিধা হচ্ছে ক্যামেরা যেহেতু লো লাইট। আমি একটু এটাকে বাড়িয়ে দিলাম এক্সপোজারটা, ফোকাস করেছে মনে হয়, তাও ঠিক কেউ নেই। এবারে হয়েছে ফোকাস, দেখুন এটা দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর লাগছে। সামনে একটা ব্রিজ দেখা যাচ্ছে এবং খুবই সুন্দর লাগছে।
চাকরি করতে পারে না, ম্যানুয়াল প্রোডাক্ট করতে পারতে পারে না। আচ্ছা, এবার আমি চেষ্টা করবো ম্যানুয়াল ফোকাসে করতে, আমি অটো ফোকাসটাকে করে দিচ্ছি, রেটটাকে অফ করে দিতে হবে। এফটা অফ করতে গেলে আমাকে এখানে ম্যানুয়াল ফোকাসে চলে এসছে। এবার আমি এটাকে ঘুরিয়ে ওটা সুইং করার চেষ্টা করছি। সব রকম ভাবে ট্রাই করছি, দেখা যাক কোনটা ভালো আছে। বাহ, এটা আমার মনে হয় আরো বেটার এসছে ম্যানুয়াল ফোকাসে। এবার আমি আপনাদেরকে অটোমেটিক মোডে দেখাবো কেমন আছে। এটা এতক্ষণ আমি ম্যানুয়াল মোডে তুললাম, এবার অটো মোডে আমি নিয়ে দেখাচ্ছি আপনাকে। দেখতে পাচ্ছেন এখানে ফ্ল্যাশ দিতে বলছে, ফ্ল্যাশ সাইনটা শো করছে, তার মানে এর এক্সপোজারটা অ্যাডজাস্ট করতে পারছে না। আচ্ছা, আমি ফ্ল্যাশ দিয়েই দেখছি কী হয়। ছবিটি নিয়েছে বলে আমি দেখতে পাচ্ছি না, এটা তো ম্যানুয়ালি প্রোডাক্ট, অটো ফোকাস এটা নিতে পারছে না, ফোকাসই করতে পারছে না। তো এটাই হচ্ছে প্রবলেম। তো সেই জন্যই আমাদেরকে এই ওয়াটার এগুলো তোলার জন্যে আপনাদেরকে কিছু জিনিস ট্রিক্স জানতে হবে, যে জিনিসগুলো জানলে আপনি ভালো করে একটা ওয়াটার ছবি তুলতে পারবেন। আর আমি বেশিক্ষণ ক্যামেরাটা রাখতে চাই না, অলরেডি এটার মধ্যে অনেক জল পড়েছে, ক্যামেরাটা নষ্ট হয়ে যায় কিন্তু চাই না। সুতরাং এটাকে আমি এখনই খুলে নেব, করি নেব। সুইচ অফ। তাহলে বন্ধুরা দেখলেন যে কীভাবে ওয়াটারফলকে খুব সুন্দরভাবে শ্যুট করে একটা স্মুথ ফ্লোয়িং একটা জলটাকে দেখানো যেতে পারে এবং সেটাতে খুব সুন্দর লাগে দেখতে। আর এখানে আমি দেখিয়েছি যে নর্মালি আমরা যেরকম শ্যুট করি কোথাও ঘুরতে গেলে সেটা, আর তার পাশাপাশি যে টেকনিকে আমি এতক্ষণ করছিলাম সেই টেকনিকে করলে কত সুন্দর লাগে স্মুথ ফ্লোয়িং ওয়াটার। আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা, ভালো লেগে থাকলে এটাতে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। এই প্রথমবার আমি ভিডিও করলাম বাংলাতে, আশা করি আপনাদের সহযোগিতা পাবো, সেই আশা রেখে শেষ করলাম।